আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিও V1 যখন শুরু করেছিলাম তখন এই যে হোয়াইট বোর্ডটা কিনেছিলাম, সো আমার কন্টেন্ট ক্রিয়েটিং এর জার্নি শুরু থেকে এই হোয়াইট বোর্ড কেনার পর্যন্ত যে ধরনের অবস্টাকেল ছিল, অ্যাকমপ্লিশমেন্ট ছিল, মোটামুটি আমার এক্সপিরিয়েন্স যা ছিল সেটা নিয়ে কথা বলেছিলাম। এরপর একটা কন্টেন্স মাইক কিনেছি, সেই মাইক কেনার পর মিটিং শুরু করি যে হোয়াইট বোর্ড থেকে মাইক কেনার পর্যন্ত যে টাইম স্প্যানটা ছিল ওই টাইমটাতে আমার কী ধরনের এক্সপিরিয়েন্স সেগুলো শেয়ার করেছিলাম। ব্যাপারটা যে মিথি শুট করছি, মিথি শুট করার সময় আসলে এরকম কোনো নির্দেশক নেই আমার কাছে যে আচ্ছা এবার এই জিনিসটা কিনলাম তো মাইক থেকে এই জিনিস কেনা পর্যন্ত আমার কি এক্সপিরিয়েন্স ছিল। ব্যাট একটা বছর চলে গিয়েছে, অনেক ভিডিও বানানো, তো আজকে এই ভিডিওতে একটা লাস্টে গিয়ে কিছু জিনিস বলবো যেটা আমি ফাইন্ড আউট করেছি যে কেন আমাদের এই রেগুলারিটিটা আছে, এক বছরে কী কী ধরনের নলেজ গ্যাদার করতে পারবেন সেটা আমি একটু ছোটো করে কথা বলবো। প্রথমে আসি এক বছর নলেজ, সেটা হলো যে খুবই নর্মাল একটা ল্যাব লিড করেছি, এবার কোনো এক্সপেরিমেন্টাল কোনো কিছুই করি নাই, কোনো ধরনের এক্সট্রা কোনো কাজও করছিলাম না সেটা ধরতে গেলে, তো জাস্ট একটা জিনিস ফোকাস করে দিয়েছিলাম যেটা হলো কাইন্ড অফ বলতে পারেন যে কমিউনিকেশনের উপরে। নট লাইক আমি কমিউনিকেশনের মাস্টার, বাট আমার নিজের একটা সমস্যা আছে, সেটা হলো স্ট্যামারিং এর সমস্যা, আমার কথা বেরিয়ে যায় খুব সহজে খুব তাড়াতাড়ি, যার কারণে এই সমস্যা থেকে বের আসাটা খুব দরকার ছিল। এবং নতুন মানুষের কথা বলতে আমি একদমই পারি, কথা বলতে গেলে আমার এরকম কথা আটকে আসে, যার কারণে এই সমস্যাটা আমার দূর করা খুব জরুরি ছিল, তো এটার কারণে বলতে পারেন কমিউনিকেশনের উপর একটু জোর দেওয়া। এক বছরটা হিউজ টাইম, বাট মোটামুটি দরকার ছিল আর কি, এক বছরে সবসময় তো কাছে কমিউনিকেট করি না, এবং যেহেতু ইন্ট্রোভার্ট সেলফ তো অনেক সময় সোসাইটি থেকে একটু ডিটাচড হয়ে থাকে, তার কারণে সময়টা নেওয়া আর কি। আমার স্ট্যামারিং এর সঙ্গে দুটো দূর করেছি, একটা হলো যে স্ট্যামারিংটা হয় কখন, যখন আপনি ফার্স্ট চিন্তা করেন এবং আপনার চিন্তা ভাবনার সাথে আপনার কথা বলার স্পিডটা যখন মিলে না, আমি অনেক ফার্স্ট চিন্তা ভাবনা করছি সেটা আমি বলতে চাচ্ছি, যার কারণ কি হচ্ছে যে কথাটা তাল মিলাতে বাচ্চাটার সঙ্গে আমার ব্রেনের সঙ্গে, তো আমি আমার থিঙ্কিং যে প্রসেসটা আসছে সেটাকে একটু স্লো করে নিয়ে এসেছি, যাতে অন্তত এমন মুহূর্তে তালে চলতে পারে, এবং তাদের তো আমার কাজ দিয়েছে আস্তে আস্তে কথা বলার মাধ্যমে এই স্ট্যামারিংটা অনেক দূর হয়েছে। এক্ষেত্রে আমি আবার আইডল হিসেবে ধরো হ্যারি স্টাইলসকে, অনেক স্লোলি কথা বলে, সো আমি কিন্তু চেষ্টা করবো ওইভাবে স্লোলি কথা বলবো স্ট্যামারিং থেকে দূরে চলে আসার। আর আইটা ছিল যে নতুন মানুষের কথা বলা, এই সমস্যাটা দূর করতে নিজেকে পুশ করতে হয়েছে, ভয় লাগে কথা বলতে, কারণ আমি জানি আমার স্ট্যামারিং সমস্যা আছে, কথা বলতে পারলে আমার জোরও যাবে, এই ভয়টা আছে। ব্যাট ইউ পুশ ইউর সেলফ, আমি যে নিজেকে পুশ করেছি যে না ঠিক আছে আমার সমস্যা আছে, বাট নিজেকে পুশ করবো, আমি কথা বলবো তার সঙ্গে, অ্যান্ড দ্যাট হেল্প আ লট। হয়তো এখন আগের মতো বা আমি তো আশা করেছিলাম যে আমি সাকসেস হবো এরকম হয়তো হতে পারিনি, কিন্তু 50-60% মতো আমি নিজেকে কাবু করতে আনতে পেরেছি এই জায়গাটা থেকে। বলতেই চাই সেটা হলো যে কয়েকদিন আগেই আমাদের ডিপার্টমেন্টাল ফার্স্ট নেমেছিল বিয়ন্ড দ্য ম্যাট্রিক্স, এবং এই জায়গায় কাজ করার মাধ্যমে মূলত আমি টিম ম্যানেজমেন্ট, ডিসিশন মেকিং, কীভাবে চলতে হয়, কেউ টিম লিড দিতে হয়, এই সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি, তাদের সঙ্গে কাজ করেছি, তারা ডিরেক্টলি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, সো দ্যাট হেল্প আ লট, কীভাবে টিমের সঙ্গে কাজ করতে হয়, কীভাবে একটা কাজ করতে হয়, বিভিন্ন ধরনের এটিকেটস, বিভিন্ন ধরনের কী বলতে প্রিরিকুইজিট যেগুলো থাকে এগুলো নিয়ে আর কি। সো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, আমি চেষ্টা করবো এটার উপর একটা ভিডিও মেক করার, ইফ আই ফিল লাইক ইট। এবং এখানে আসে আসলে আমার যেই ইনকনসিস্টেন্সিটা হওয়ার ব্যাপারটা, আমার ইনকনসিস্টেন্সি কেন, আমি যে ভিডিওগুলো মেক করি আসলে সবগুলো আমার ভালো লাগা থেকে, যখন আমার ভালো লাগে আমি ভিডিওগুলো মেক করি, দেন আই শেয়ার ইট উইথ ইউ, বাট যেহেতু যে ভালো লাগা থেকে শুধু আমার এখানে ফেম পাওয়ার প্রতি কোনো আগ্রহ নাই, আমার গান পাওয়ার প্রতি খুব একটা আগ্রহ নেই, মানে ওই ধরনের মোটিভেশন ফোর্সটা আমার নাই যেটা আমাকে ড্রাইভ করবে সপ্তাহে বা মাসে রেগুলারলি ভিডিও আপলোড করার জন্য। লাস্ট ছুটি যখন ছিল গত বছরে আমার পাঁচটা শেষ হওয়ার পরে 3 মাস ছুটি ছিল, সেই সময় আমি একটা বলে দিয়েছিলাম ঠিক আছে আমরা মাসে 3টা করে ভিডিও আপলোড করবো, 2 মাসে আমরা 7টা ভিডিও আপলোড করতে পেরেছিলাম, সো গ্রোথ পূরণ হয়ে গেছে, এবং গ্রোথ পূরণের সঙ্গে সঙ্গে আমার সব ড্রাইভিং ফোর্স চলে গিয়েছে, আমি ভিডিও মেক করতে পারিনি, আমি হাসুটি চলে গেলাম, হাসুটি যাওয়ার পরে ক্যাম্পাস থেকে আমি ওই ড্রাইভিং ফোর্সটা পাই না কখনো, ঠিক আছে আমি একটা ভিডিও মেক করবো, আমি হয়তো কারোর সঙ্গে কাজ করবো, সেটা পসিবিলিটি হয় না আমাদের, সো এইটা আর কি আমার মোটিভেশন ফোর্সটা সেরকম নেই, ড্রাইভিং ফোর্সটা নেই, যার কারণে ভিডিও মেক করা ওখানে গিয়ে পসিবল হয়ে ওঠে না, এবং তার কারণে এই হিউজ একটা গ্যাপ পড়েছে। আবার মিসটা হবে কারণ আমার ছুটি আরও কম, হয়তো আর 1 মাস ছুটি দেবো, ছুটি পরে আবার ক্যাম্পাস চলে যাবো, তখন গিয়ে হয়তো ভিডিও বানানো আরও কমে যাবে, বাট আই ডোন্ট নো, যদি ভালো লাগে সেটা ভিডিও বানাতেও পারি, বাট হোপফুলি আবার রেগুলার হয়ে যাবো।
নেক্সট টাইম দিনের চেষ্টা করবো যেখানে কনফিডেন্ট না কোনো গোল না, আমার লাইফের কিছু বেস না আছে, হোয়াট আই প্ল্যান টু ডু নেক্সট, আই গেস মানে একটু চিন্তা ভাবনা করছি আপাতত, চেষ্টা করবো সেটা কিছু শেয়ার করা আমার লাইফের পয়েন্ট অফ ভিউ। দেখা যাবে কোনো ভিডিওতে, আজকের জন্য এটি কি বি কাইন্ড স্প্রেড হ্যাপিনেস, সাইনিং আউট ফর নাও।